সন্দেশখালীতে যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা পথে নেমেছেন। সন্দেশখালীর মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন আইনজীবী সমাজ। সন্দেশখালীতে শাসক দলের সার্বিক অত্যাচার এবং মহিলা নির্যাতনের বিরোধিতায় গর্জে উঠল কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। পোস্টার ব্যানার হাতে হাইকোর্টের বি গেট থেকে এফ গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল। মিছিলে থাকা ব্যানারে সন্দেশখালীর ঘটনার নিন্দা করে লেখা, প্রশাসনের সহযোগিতায় শাসক দলের নির্বাচিত প্রতিনিধি এবং তাদের গুন্ডাদের দ্বারা বলপূর্বক জমি কেড়ে সন্দেশখালীর মানুষকে ভূমিহীন সস্তা শ্রমিকে পরিণত করার ঘটনাকে ধিক্কার। মহিলা আইনজীবীদের হাতে ব্যানারে থাকা প্রতিবাদ স্বরূপ লেখা, মধ্যযুগীয় বর্বরতা, সন্দেশখালীর মেয়েদের ওপর পৈশাচিক আক্রমণের ঘটনার নায়ক শিবু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রতিবাদ মিছিল থেকেই আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সন্দেশখালীর ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করেন। তার মন্তব্য, রামমোহন বিদ্যাসাগরের বাংলায় শাসক দল মহিলাদের ভোগ লালসার জন্য ব্যবহার করছে, মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের পক্ষে কথা বলছেন, অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় শেখ শাহজাহানকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হিসেবে দাবি করেন। তিনি এখনও কেন অধরা, প্রশ্ন তোলেন এই আইনজীবী। মিছিলের পর হাইকোর্ট চত্বরে প্রতিবাদ সভারও আয়োজন করেন আইনজীবীরা। সেই পথসভা থেকেও সুর চড়ান আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের বুকে এক মধ্যযুগীয় বর্বরতা আমরা লক্ষ্য করেছি। রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের উত্তরসূরি পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের নিজেদের ভোগ লালসার জন্য রাজনৈতিক দল, শাসক দল রাত্রি বেড়াতে ডেকে পাঠাচ্ছে এবং তারা প্রতিবাদ করলে তাদের উপর হামলা হচ্ছে, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, যে পাট্টা দেওয়া হয়েছিল সেই পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে। এই সামগ্রিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে শাসক দলের অদ্ভুত নীরব সমর্থন, মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবেই দুষ্কৃতীদের পক্ষে সওয়াল করছেন, তার বিরুদ্ধেই নাগরিক জীবনের সমস্ত নাগরিকের উচিত প্রতিবাদে যুক্ত হওয়া। আমরা আইনজীবী এবং কর্মচারী বন্ধুরা দলমত নির্বিশেষে যারা গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করেন তারা আজকে এখানে সমবেত হয়েছি ছোট্ট মিছিলে। আজ অবধি শেখ শাহজাহান তৃণমূল আশ্রিত দুষ্কৃতী গ্রেপ্তার হয়নি। আমাদের মামোনেদের, সন্দেশখালীর মামোনেদের যেভাবে লাঞ্ছনা করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিল। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।